আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রাশিয়া ইউক্রেন সংঘাতের কারণে আমরা হয়তো নিজ দেশের গুরুত্বপূর্ণ টুকিটাকি সামরিক আপডেটগুলো মিস করে যাচ্ছি, তাই আজকের ভিডিওতে থাকছে গত কিছুদিনে বাংলাদেশের ডিফেন্স পাড়ায় ঘটে যাওয়া বেশ কিছু টুকরো আপডেট। তো চলুন শুরু করি। বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি জার্মানি থেকে রেন মেটাল ম্যান মিলিটারি ভেহিকল এইচএক্স রেন্স 80-8 মিলিটারি ট্রাকসের ডেলিভারি গ্রহণ করেছে। তবে কয়টি ট্রাকের ডেলিভারি এসেছে তা এখনও জানা যায়নি। জার্মানি নির্মিত এই মিলিটারি ট্রাকগুলো বিভিন্ন মিসাইল প্ল্যাটফর্মের লঞ্চিং ভেহিকল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই ট্রাকগুলো আমেরিকান প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইলের লঞ্চার, যুক্তরাজ্যের এমবিডিএ স্কাই সাভোর স্যাম সিস্টেম, টার্কিশ টিআরজি 300 এবং বোরাখান ব্যালিস্টিক মিসাইলের লঞ্চার হিসেবেও ব্যবহার করা হয়। একই অন্যান্য ভারী সামরিক সরঞ্জাম বহনের কাজেও ব্যবহার করা হয়। তবে বাংলাদেশ কেন এটা কিনেছে আপাতত তার বিস্তারিত কিছুই বলা যাচ্ছে না। বাংলাদেশের ড্রোন আতঙ্কে ভারতীয় সীমান্তে সতর্কতা, এমন চটকদার শিরোনাম দেখে হয়তো অবাক হয়েছিলেন, যদিও বা ঘটনা কিন্তু সত্য। চোরা কারবারিদের হাতে চীনা ড্রোন থাকায় আতঙ্কে রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঘটনা সূত্রে ভারতের উত্তর ২৪ পরগনার ক্ষেত হতে চীনা নির্মিত কিন্তু কাস্টমাইজড একটি ড্রোন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে বিএসএফ। এরপর তারা জরুরিভাবে ড্রোনটির ব্যাপারে সংবাদ সম্মেলন করে। বিএসএফের ধারণা, চীনা প্রযুক্তি সহায়তা নিচ্ছে বাংলাদেশ ভারতের চোরা কারবারিরা এবং এতে বাংলাদেশিদের সহায়তা করছে সীমান্তে এপারে থাকা ভারতীয়রা। সম্ভবত গাজা কিংবা সোনারবার নিয়ে ড্রোনটি আকাশে উড়েছিল, কিন্তু সিগন্যাল লস হওয়ায় তা পরিত্যক্ত হয়। খুব ভালোমতো লক্ষ্য করলে রাতে ট্র্যাকিং এর জন্য এতে এলইডি স্ট্রিপও লাগানো হয়েছে। ড্রোন আতঙ্কে থাকা বিএসএফ চীনা ড্রোনের উপস্থিতি নিয়ে যথেষ্ট শঙ্কিত। একে তো বাংলাদেশে চীনের অর্থনৈতিক ও সামরিক উপস্থিতি, অন্যদিকে চোরা কারবারিদের হাতেও চীনা ড্রোনের উপস্থিতিতে বিএসএফ বেশ নড়ে চড়ে বসেছে। বাংলাদেশ বিমান বাহিনীতে অতি শীঘ্রই এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন এবং কিছু ইলেকট্রনিক্স সংযুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাহিনীর জন্য ক্রয়কৃত গ্রুপ 120 বিমানের অন্তর্ভুক্তি অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, দেশে বিমান তৈরি করা হবে এবং এর প্রোটোটাইপ তৈরির কাজ চলমান। বাংলাদেশ বিমান বাহিনী তাদের পুরাতন একটি C-130B হারকিউলিসকে অবসরে পাঠিয়েছে। এই বিমানটি 1958 সালে বানানো হয়, অর্থাৎ এর বয়স প্রায় 64 বছর এবং 1998-99 সালে এটি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয়। উক্ত বিমানটি রাজধানীর আগারগাঁওতে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে সংরক্ষণ এবং প্রদর্শনীর জন্য রাখা হচ্ছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশিত আর্ম ডাটাবেস হতে প্রাপ্ত তথ্য অনুসারে বাংলাদেশ সেনাবাহিনী চীনের নির্মিত VT-5 লাইট ট্যাঙ্কের প্রথম ব্যাচের ডেলিভারি পেয়েছে। সর্বশেষ 2021 সালের জুন মাসে ডেলিভারি পাওয়ার কথা থাকলেও করোনার প্রকোপ বৃদ্ধি এবং অন্যান্য কারণে ডেলিভারি পিছিয়ে গিয়েছে। সর্বশেষ এই বছরের জানুয়ারিতে প্রথম ব্যাচ এসেছে বলে জানা গেছে। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর টাইপ 056 গাইডেড মিসাইল করভেট বানোজা সংগ্রাম তুরস্কের মের্সিন বন্দর ভিজিট করেছে। এটি ইউনিফিল মিশন পার্টের অংশ হিসাবে একটি সফর এবং এর আগেও বেশ কয়েকবার জাহাজটি উক্ত বন্দর সফর করেছে। আর্মি অ্যাভিয়েশন স্কুলে হেলিকপ্টার চালনায় বর্তমানে বিভিন্ন বাহিনীর 10 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন, এর মধ্যে 4 জন বাংলাদেশ পুলিশের। প্রশিক্ষণার্থীদের মধ্যে পুলিশের প্রশিক্ষণার্থী ASP ফাতেমাতুজ জোহরা সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছেন। পুলিশের 4 জন প্রশিক্ষণার্থী ইতিমধ্যে তাদের একক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছেন। তারা পাইলট হিসেবে পুলিশের অ্যাভিয়েশন উইংয়ে যোগ দেবেন। উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের জন্য রাশিয়া থেকে 2টি MI-17 হেলিকপ্টার ক্রয় করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড কর্তৃক যৌথভাবে আয়োজিত শান্তি সহায়তা কার্যক্রমের ওপর একটি দ্বিপাক্ষিক অনুশীলন এক্সারসাইজ টাইগার লাইটনিং 3 এর মূল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং অর্থাৎ বিপসটে অনুষ্ঠিত হয়েছে। 2017 ও 2021 সালে টাইগার লাইটনিং 1 এবং টাইগার লাইটনিং 2 যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয় এবং এরই ধারাবাহিকতায় তৃতীয় অনুশীলনটি বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে।
ইউএস বাংলাদেশ অষ্টম সংলাপে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে একটি খসড়া চুক্তি অনুমোদিত হয়েছে। এর আগে বাংলাদেশের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিল যে ওয়াশিংটন চায় ঢাকা জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট এবং অ্যাকুইজিশন ক্রস সার্ভিসিং চুক্তি শীর্ষক দুটি চুক্তি স্বাক্ষর করুক। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সমরস্ত্র কারখানা বিওএফ পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন ফ্যাসিলিটি ও নির্মাণ কাজ পরিদর্শন করেন। বিওএফ সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র, গোলা বারুদ এবং সরঞ্জাম নির্মাণ করে আসছে। শীঘ্রই আরও কয়েকটি নতুন প্রোডাকশন লাইন খোলা হবে, যেখানে বিভিন্ন ক্যালিবারের গোলা বারুদ, ম্যানপ্যাড এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল উৎপাদন করা হবে। সরকারি সফরে সেনাবাহিনী ও নৌবাহিনী প্রধানের কাতার আর জার্মানি সফর এবং বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের অস্ট্রেলিয়া সফর। সেনাবাহিনী প্রধান দুই দিনের সফরে কাতারে অবস্থানকালে তিনি দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স অর্থাৎ ডিমডেক্স 2022 এবং মিডল ইস্ট নেভাল কমান্ডস কনফারেন্সে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, ডিমডেক্স 2022 এ অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস প্রত্যাশা। কাতার সফরকালে নৌপ্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল দেশটিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন। এছাড়া তিনি দেশটির নৌপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। কাতার সফর শেষে নৌবাহিনী প্রধান জার্মান নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে জার্মানি সফর করবেন। আর বিমানবাহিনীর প্রধান অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার কনফারেন্স 2022 এ যোগদান করবেন। তো এই ছিল বাংলাদেশ সামরিক বাহিনীর গত কিছুদিনের আপডেট। আজ এই পর্যন্তই। নতুন কোনো আপডেট নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।